আজকে বানালাম বালাচর। তো কিভাবে বানিয়েছি চলুন সেটাই শেয়ার করি। একটি বালাচর প্যাকেটে কিন্তু আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা এবং একটা বালাচর প্যাকেট মিক্স থাকে। নর্মালি সেগুলো একসাথে মিশিয়ে খেলেই হয়, বাট আমি একটু ডিফারেন্টলি বানাই। এভাবে বানিয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগবে খেতে। একটি বালাচর প্যাকেট কিনলে কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। যেমন এটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি, ফার্স্ট টাইমে যখন বানিয়েছিলাম তখন আমরা 7-8 জনের মতো খেয়েছি। তো আমি যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি কেটে নিয়েছিলাম সেটাকে আমি এখন একটা পাত্রে রেখে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিব হচ্ছে সরিষার তেল, এবং সরিষার তেল দেওয়ার পরে সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব একে একে পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা, তারপর আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব যে বালাচর প্যাকেটে যে মিক্সটা থাকে সেটা। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার বালাচর। যারা দেশের বাইরে থাকেন তারা এই বালাচরটা যে কোনো এশিয়ান গ্রোসারি স্টোরেই পেয়ে যাবেন। আমি যেহেতু পোল্যান্ড থাকি, আমি এটা কিনেছি হচ্ছে বাংলা বাজার PL থেকে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। একটা কথা কিন্তু আমি 100% সিওরিটি দিয়ে বলতে পারি, এটা একবার এভাবে বানিয়ে খেলে বালাচর ফ্যান হয়ে যাবেন এবং বারবারই খেতে চাইবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ারও করবেন। আল্লাহ হাফেজ।